30 জন ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের তাদের একাধিক বাড়ি মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপে, 252 জন কর্মকর্তা প্রশাসনের কর্মকর্তা কত টাকা তারা সেখানে পাচার করেছেন, স্ত্রী পুত্র কন্যা পরিবারকে সন্তুষ্ট তাদেরকে মানে নিরাপদে রাখার জন্য সেখানে তারা বাড়ি করেছে। এটা তো শেখ হাসিনা জানেন না তা না, শেখ হাসিনা তাদেরকে সেই সুযোগ করে দিয়েছে, প্রধানমন্ত্রী সেই সুযোগ করে দিয়েছে যে তোমরা এভাবে করো আর কোন বিপদ হলে যেন তোমাদের পরিবার নিরাপদে থাকে আর আমাকে তোমরা শেল্টার দাও, আশ্রয় দাও এবং আমি যেভাবে বলি সেভাবে কাজ করো। এই জন্য তিনি বিচারকদেরকে বলেছেন বিএনপির নেতা কর্মী যারা আছে তাদেরকে এখন সাজা দিন। আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন পুলিশ সহ যে তাদের নামে গায়েবী মামলা দিয়ে তাদেরকে কারারুদ্ধ করেন, একবার কারাগারে গেলে পরে হাইকোর্ট যতই তার পক্ষে জামিন দিক না কেন এবং যত নো হ্যারেস নো অ্যারেস্ট এইটার মানে নির্দেশ জারি করুন না কেন এটা কিছুই শুনবেন না, নানা প্রক্রিয়ায় তাদেরকে আটকে রাখবে, এগুলো শেখ হাসিনার নির্দেশ এবং এই নির্দেশ তোমাদের পালন করতে হবে। আর তোমরা টাকা পাচার করো, তোমরা আমেরিকায় সুন্দর সুন্দর বাড়ি করো, অট্টালিকা করো, সেখানে মনোরম কি বলে জীবনযাপন করুক তোমার পরিবার, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার এই কাজগুলো করে দিতে হবে। এবং সেই কারণেই আজকে আদালতের বিচারকরা, আজকে আইন শৃঙ্খলা বাহিনী, আজকে প্রশাসন ডিসি থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে তারা এইটা শুরু করেছেন এবং বিরোধী দল সমাদরের দল যারা গণতন্ত্র কামী তাদেরকে নিশ্চিন্ত করার কাজে তারা উঠে পড়ে লেগেছে। এবং এই উঠে পড়ে লাগার উদ্দেশ্যটাই আপনি যতই আপনার কি বলে যে সিকিউরিটি অ্যাক্ট করুন না কেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট করুন না কেন, কোনো কিছুই তো ঢাকা পড়ে থাকে না, পৃথিবীর কখনোই ঢাকা পড়েনি। হয়তো শেখ হাসিনার রক্তচক্ষু এবং চোখ রাঙানির কারণে অনেক গণমাধ্যম কাজ করতে পারছে না স্বাধীনভাবে, কিন্তু কোনো না কোনো ভাবে তথ্য চলেই আসছে, যেমন 252 জনের, যেমন 30 জন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার তথ্য এখন দেশবাসী জানে। এই ধরনের বহু ঘটনা আছে, এই ধরনের বহু বিষয় আছে। আপনি ক্যাপাসিটি ট্যাক্স, ক্যাপাসিটি চার্জের নামে 1,04,000 কোটি টাকার অধিক আপনি টাকা দিয়েছেন, কার টাকা, জনগণের টাকা, ভর্তুকি হিসেবে দিয়েছে, অথচ মানে আপনার 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়নি, কোনো কোনো মাসে 1 মেগাওয়াট উৎপন্ন হয়নি, আপনার অত্যাধিক ভাবে বিদ্যুৎ স্থাপনা তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন, সেখানে বিদ্যুৎ উৎপাদন হবে তো জ্বালানি লাগবে, যে জ্বালানি না থাকলে সে যে বিদ্যুৎ উৎপাদন হবে না সেটা তো প্রমাণ। এখন সারা দেশে প্রচন্ড লোডশেডিং ঢাকা শহর,